গাজীপুরের কালিয়াকৈর থানার কালামপুর গ্রামের প্রবাসীর স্ত্রী মিমি আক্তার এলাকার মোবাইল রিচার্জের দোকানদার পল্লব বর্মনের দোকানে আসা যাওয়া করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের জানুয়ারিতে টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী নিয়ে পল্লবের সঙ্গে পালিয়ে যান ওই প্রবাসীর স্ত্রী। বসবাস শুরু করেন চট্টগ্রামের পাহাড়তুলি এলাকায়। 2 মার্চ মিমি আক্তারকে জুসের সাথে বিষ মিশিয়ে তা খাইয়ে হত্যা করে কথিত প্রেমিক পল্লব। পরে ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে বিভিন্ন কারণে ঝগড়াঝাটি মনোমালিন্যের সৃষ্টি হয় এবং এরই রেশ ধরে এক পর্যায়ে এই ছেলেটি অর্থাৎ পল্লাদ ওই মেয়েটিকে, সে অসুস্থ ছিল তখন, তাকে বেলের শরবতের সাথে কীটনাশক মিশিয়ে দিয়ে তাকে পান করিয়ে হত্যা করে এবং তাকে পরবর্তীতে বাসায় রেখে বাসা তালা দিয়ে সে বেরিয়ে আসে। কিছুদিন পর যখন বাসা থেকে দুর্গন্ধ বের হয়েছে তখন তারা পুলিশকে সংবাদ দিয়েছে। 1 এপ্রিল পুলিশ লাশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসাবে দাফন করে। এ সময় লাশের পাশে পাওয়া একটি মোবাইল ফোনের সিমকে সূত্র হিসাবে নিয়ে তদন্ত শুরু করে সিআইডি। লাশ দাফনের 26 দিন পর সেই সূত্র ধরেই নিহতের বাবাকে খুঁজে পায় পুলিশ। গাজীপুরে একটা অপহরণ মামলা ছিল যেটা চট্টগ্রামের পাহাড়তলিতে ওখানে একটা মার্ডার মামলায় রূপ নেয়। আমরা বিভিন্ন তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ এবং পর্যালোচনা শুরু করি এবং যাচাই বাছাই পূর্বক উক্ত ঘটনার সাথে যে সংশ্লিষ্ট ব্যক্তি পল্লব বর্মন তার অবস্থান শনাক্ত করি এবং আমাদের সিআইডির একটি চৌকস দল বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা 2-3 দিন যাবৎ অভিযান পরিচালনা করি এবং এক পর্যায়ে আজকে ভোর রাতে আমরা গাজীপুরের টঙ্গী এলাকা থেকে উক্ত পল্লব বর্মনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। আমি মনে করি এর মাধ্যমে অত্যন্ত চাঞ্চল্যকর একটি হত্যা মামলার রহস্য উন্মোচিত হলো। অপরাধ বিশ্লেষকরা বলছেন অপরাধীরা সম্পর্ককে ফাঁদ হিসাবে ব্যবহার করে একই অপরাধ বারবার করছে। যে যারা অপরাধ প্রবণ এবং যারা সম্পর্ককে কেন্দ্র করে বা সম্পর্ককে পুঁজি করে অপরাধ ঘটাতে চায় তারা এই মানে এটাকে খুব সহজ মনে করে। কারণটা হলো, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমাদের দেশের মানুষের অধিকাংশ মানুষের কিন্তু ধরন হলো তারা আবেগী, খুব আবেগী বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ এবং তারা অল্পতে ভালো ব্যবহারে কিংবা কারো প্রশংসায় বা তোষামোদে তারা কিন্তু অল্পতে তুষ্ট হয় এবং যার প্রতি তুষ্ট হয় তার প্রতি কিন্তু তার এক ধরনের প্রত্যাশা তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয়, তার সাথে কথা বলা বা মেলামেশার একটা সুযোগ বা ইচ্ছা তীব্র হয়। আর এই অপরাধপ্রবণ ব্যক্তিরাই এই বৈশিষ্ট্যকে কিংবা এই পরিস্থিতিকে উপযোগ্য করেই তারা অপরাধগুলো করছে, সম্পর্ক কেন্দ্রিক অপরাধ। মামলার প্রধান আসামি পল্লব বর্মনকে রোববার ভোরে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।